ভোলার তরুণ আশরাফুল ইসলাম দীপুর প্রতারণার মামলার তদন্তে নেমে বিস্মিত আইন শৃঙ্খলা বাহিনী। অষ্টম শ্রেণী পাস, বয়স মাত্র 20। তার অভিনব প্রতারণায় শুধু সরকারি কর্মকর্তারাই বোকা হননি, সর্বশান্ত হয়েছে অনেক স্বল্প আয়ের পরিবারও। 3 দিনের রিমান্ড শেষে দীপুকে আরও 2 দিনের রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ। এটা হচ্ছে এই ওনার ন্যায় লিগাল ভাবে দ্রুত এই বিষয়টা দ্রুত সমাধান করে দেবেন, বিষয়টা সর্বোচ্চ গুরুত্ব সহকারে, হ্যাঁ মানবিক কারণে সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখবেন। আর এখানে ওই যে বাড়ির সেক্রেটারি কোথায়, আপনি এদিকে আসেন, আপনি এই মামলাটা নেবেন, এই মামলাটা নেবেন, এটার ব্যক্তিগত ভাবে এই মামলাটার খরচটা আমি বহন করব। গল্পের মতো শোনালেও প্রতারক আশরাফুল ইসলাম দীপু এনএসআই এর পরিচালক পরিচয়ে সরকারি প্রোটোকল নিয়ে এভাবেই কিশোরগঞ্জ ভৈরবের বিভিন্ন এলাকা পরিদর্শন করে, অসহায় মানুষের সাথে করে প্রতারণা। পরিদর্শন করেছে কারাগারের মতো স্পর্শকাতর স্থান, কখনো দুদক কর্মকর্তা, কখনো পুলিশের ডিআইজি, নানা পরিচয়ে তার বিচরণ ছিল দেশের বিভিন্ন এলাকায়। বাজিতপুরের প্রোগ্রামটা ছিল আনঅফিশিয়ালি বিষয়, কিন্তু প্রজ্ঞাপনের যে বিষয়টা সেটা জেলা জজ কোর্টে সম্ভবত হইতে পারে, কিন্তু আমাদের এখানে আনঅফিশিয়াল প্রোগ্রাম ছিল, কোনো অফিশিয়াল কোনো প্রোগ্রাম ছিল না। 6 মাসের মধ্যে যেন কাজ শেষ হয় সে ব্যবস্থা করব, সরকারি উচ্চ কর্মকর্তাদের যেমন বোকা বানিয়েছেন তেমনি চাকরি দেওয়ার কথা বলে হাতিয়ে নিয়েছেন কোটি টাকা। এমনই কয়েকজন ভুক্তভোগী কথা বলেন ডিবিসি নিউজের সাথে। 1,47,000 টাকায় এই পারপাসে এইভাবে সিস্টেম বাই সিস্টেম নগদের মাধ্যমে নিচ্ছে, জমি বিক্রি করে আর সুদের টাকার উপর নিয়ে দিচ্ছি, আমার পরিবারটাকে একদম ধ্বংস করে ফেলছে স্যার। উনি এমন একটা শাস্তি পাক যেন পরবর্তীতে জীবনে মানুষ হতে কখনো যেন এটা এরকম প্রতারণা ওনার জন্য মাথায় না আসে। এনএসআই সহকারী পরিচালক পদে চাকরির প্রলোভনে সহায় সম্বল বিক্রি করে 31 লাখ টাকা হারিয়েছেন নীলফামারীর মমিনুর রহমান। টাকা ফেরত চাইলে ফেসবুকের অন্য অ্যাকাউন্ট থেকে নিজেরই মৃত্যুর খবর জানান দীপু। আমি 31,86,860 টাকা দেওয়ার পর ওনার সাথে যখন যোগাযোগ করে ওনাকে পাচ্ছি না, এমন অবস্থায় হঠাৎ এই ছবিগুলো দিল, এই ছবিগুলো দিয়ে বলতেছে সে মরে গেছে। তখন তো আমি একবারে নিরুপায়, আমার মানে আমার নিজেকেই মৃত্যু কূপে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আইন শৃঙ্খলা বাহিনী বলছে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর প্রতারণার শিকার অন্তত 20 জন শরণাপন্ন হয়েছেন পুলিশের। তার বয়স যদিও 20 বছর, সে 14 বছর বয়স থেকে এই ধরনের প্রতারণা করে আসতো। সে যখন যে সুযোগটা পেয়েছে সেই সুযোগটা সে ব্যবহার করেছে এবং সে খুব টেকনোলজিক্যালি সাউন্ড। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী 9টি ভিন্ন নাম ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে নানা কৌশলে মানুষের কাছ থেকে দীপু হাতিয়ে নিয়েছে 2 কোটির বেশি টাকা। কোনোভাবেই টাকার বিনিময়ে কিন্তু সরকারি সংস্থার চাকরিগুলি হয় না, এগুলি একটি সিস্টেম আছে, কিন্তু সেখানে প্রচুর লোকের কাছ থেকে সে টাকা হাতিয়ে নিয়েছে। তদন্ত শেষ পর্যন্ত যেতে হলে আমরা সবার সাথেই যোগাযোগ করব যে কীভাবে এগুলি হয়েছে। এর আগেও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেও আইনের ফাঁক গোলে বের হয়ে আসে আশরাফুল ইসলাম দীপু। উল্টো সে অভিযোগ করেছে তদন্ত কর্মকর্তাদের বিরুদ্ধে, যেসব অভিযোগ এখনও তদন্তাধীন। সাইফুল রিপন, ডিবিসি নিউজ, ঢাকা।